बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे जगतवासी, आज हमें शामीम आली चिश्ती अपन सामने जो आलोचनाटी नहीं आसलम से आलोचनाटी हल जे आमादेर मुसलमान धर्म इस्लाम धर्म बोले थाकी एटा आमादेर धर्म, किंतु जे जे धर्मे आछे सकले सकल धर्म बोले जाने। तबे एक कथा कि जे कुरान शरीफ खुलले आमरा जे जिनिसटा पाई, जेमन आल्ला ईसा अलैहिस्सलामेर कथा बोलेछे जेमन सूरा आले इमरानेर मध्ये, जेमन दाऊद अलैहिस्सलामेर कथा एसेछे, मूसा अलैहिस्सलामेर कथा एसेछे। तो एखन देखा जाए जे नबी ओ रसूलगण एसेछिलो पूर्वे, तो नबी रसूलगण जदि पूर्वे एसे थाके ताहले देखा जाए सकल नबीर कथा किन्तु बला सम्भव नय। तबे ईसा अलैहिस्सलामेर जे धर्मेर नेता तिनि छिलेन सेई धर्मेर नाम ख्रिस्टान, आमरा बोलतेछि आमादेरटा मुसलमान। आबार मूसा अलैहिस्सलामेर धर्मेर नाम छिलो ইহুদি, এবং দেখা যায় দাউদ আলাইহিসসালামের ধর্মের নাম ছিল নাসারা। তো ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমান। তবে এই চারজন নবীর উপরে চারটি ধর্ম। তো এখন আমি বলবো যে আমরা কিন্তু একটা কথা বলে থাকি, খ্রিস্টান ধর্ম ভালো নয়, ইহুদি ধর্ম ভালো নয়, নাসারা ধর্ম ভালো নয়, আমাদের ইসলাম ধর্ম ভালো। এই কথাটা আমার জায়গায় থেকে আপনার জায়গায় থেকে যেমন আপনি বলতেছেন, তেমনি অন্য ধর্ম তার নবী মুসা তার কাছে বড়, তার নবী ঈসা তার কাছে বড়, আমার মুহাম্মদ রাসূল ইহাতে নাই কোনো ভুল, আমারটা আমার কাছে বড়। তবে কে বড় কে ছোট আজকের এই আলোচনাটুকুই হবে ইনশাআল্লাহ। দেখবেন চারজন নবী শ্রেষ্ঠ, চারজন নবী শ্রেষ্ঠ, এর মধ্যে কোনটা শ্রেষ্ঠের বাহিরে, আর এই চারজন নবী আপনার মানব দেহে বাস করে, এই চারজন নবী আপনার মানব দেহে বাস করে, এখন কোন নবীকে আপনি বাদ দিবেন? একজন নবীকে যদি আপনি বাদ দিয়ে দেন তখন কোরআনের কথা অবমাননা হবে প্রথম, দ্বিতীয়ত অবমাননা হবে আপনার অঙ্গ থেকে একটা অঙ্গ খুলে ফেলে দেওয়া আর একটা নবীকে বাদ দেওয়া। তাহলে নবীকে যদি বাদ দিতে না পারি তাহলে কিন্তু নবীর, যদি একজন নবীকে বাদ দিয়ে দিই তখন আমার অঙ্গের থেকে একটা অঙ্গ ফেলে দেওয়া সমান। সেটা কিরকম? যেমন মূসা কালামুল্লাহ, কালাম শব্দের অর্থ কি? কালাম শব্দের অর্থ কথা। আমরা যে মুখে কথা বলি এই মুখের মধ্যে কে আছে, কার গুণ ক্ষমতা? মূসা আলাইহিসসালামের। যেমন মূসা আলাইহিসসালাম কিন্তু আল্লাহর সাথে বেশি কথা বলতো, কালামুল্লাহ মানে কথা বলতো সে। তাহলে এই মূসা আলাইহিসসালাম আপনার মুখের সাইড, এবং দাউদ তিনি আপনার জবানের সাইড, তিনি আপনার জবানের মধ্যে সে নবীর গুণ ক্ষমতা দেওয়া আছে বলে আপনি সুর করে কোরআন পড়তে পারেন, সুর করে আপনি আজান দিতে পারেন, সুর করে আপনি কিছু গাইতে পারেন। তো এখন আমি বলবো ঈসা, ঈসা আমাদের কোন জায়গায়? তার কিন্তু একটা নাম আছে রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ। তিনি কিন্তু আমাদের রুহের মধ্যে মিশে আছে, বা রুহু তার মধ্যে মিশে আছে, রুহুল্লাহ। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি কিন্তু সমস্ত পয়গম্বর নবীদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়। তাহলে এখন যে কথা বলবো, আমার মানব দেহের ভিতরে শ্রেষ্ঠ চারটা স্থান, সেটা কি কি? যেমন নাক দিয়ে আমি ঘ্রাণ পাই, এই ঘ্রাণটা আমি অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাই না, শ্বাস প্রশ্বাস নিতেছি, এবং কান দিয়ে আমি শুনতে পাই, আমার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কিন্তু আমি শুনতে পাই না, চক্ষু দিয়ে আমি দেখি। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দেখা যায় না। আচ্ছা, তাহলে নাক, কান, মুখ, চোখ, এই চারটা জায়গা শ্রেষ্ঠ। এরকম নবীদের মধ্যে চারজন নবী শ্রেষ্ঠ। তাহলে আমরা এখন বুঝবো স্পষ্ট, সে কথাটি হলো আপনারা শুনতে গিয়ে কিন্তু বোধ করবেন না কষ্ট,
যদি এই হিসেব করলে আমি যদি ইহুদি ধর্মের নেতা হযরত মূসা আলাইহিস সালাম তাকে যদি বাদ দেই তাহলে আমার কথা মুখের অংশ বাদ দিতে হবে, যদি আমি ঈসা রুহুল্লাহকে বাদ দেই তাহলে আমার রুহের অংশ বাদ দিতে হবে, যদি দাউদ জবরুল্লাহ তার ধর্মের নাম ছিল নাসারা তাকে যদি বাদ দেই তাহলে আমার জবান বাদ দিতে হবে। ঠিক তেমন করি মানব দেহের মধ্যে চারটা বিশেষ অংশ যা ছাড়া মানুষ অচল, তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ যেরকম খুলে ফেলে দিতে পারবো না, অকার্য হয়ে যাবে। ঠিক বিশেষ করি যে লাখে লাখে নবী এসে গেছে, পয়গম্বর নবী রাসুলরা এসে গেছে, কিন্তু আমরা অতগুলা তো দেখে পারবো না। বিশেষ করে কালেমার মধ্যে পাওয়া যায় যে চার কিতাব কিংবা আসমানি কিতাবসমূহের উপর ঈমান আনিলাম। আসমানি কিতাব বলতে আমরা তো অন্যটা পড়ি না, বিশেষ করে চারটা, যেমন ইঞ্জিল, কোরআন, জবুর, তৌরাত, এই চারটা কিতাব আসমানি কিতাব, তার মানে আল্লাহর কথা। তাহলে আমরা কোন জ্ঞানে বলি ইহুদি ধর্ম ভালো না, তাহলে ইহুদি ধর্মের নবী মূসা সেও ভালো না, যদি বলি খ্রিস্টান ধর্ম ভালো না তাহলে ঈসা রুহুল্লাহ সেও ভালো না, যদি বলি নাসারা ধর্ম ভালো না তাহলে দাউদ নবী ভালো না, তাহলে এরকমভাবে গেলে আমাদের চলবে না। তো এই চারজন নবীর উপরে, চারটা কিতাবের উপরে আমরা ঈমান এনেছি, চার কলেমার উপরে, পাঁচ কলেমার উপরে আমরা ঈমান এনেছি। এখন আমরা এই সাইডগুলো যারা না জানি না বুঝি তারাই কিন্তু এরকম কথা বলে বসি। তো আমি যদি স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকি মানব দেহ নিয়ে, নাক কান চোখ মুখ সমস্ত কিছু আছে ব্যবহার করতেছি, এখন আমরা সেই নবীদেরকে বাদ দিতেছি, বাদ দেওয়া যাবে না। তো অনেকে বলে যে আপনি যে কথাগুলো বললেন এটা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, অন্য নবী বলেছে, তো সে তো আমাদের নবী না, তাহলে কার নবী? এ চোখটা কি আপনার না? এ মুখটা কি আপনার না? কানটা কি আপনার না? তাহলে কান নখ চোখ নাক মুখের বেলায় যদি আপনার হয় তো নবীরা কেন বাদ দেবেন? তারা তো ওই চারজন নবীর চারটা শ্রেষ্ঠ জায়গায় স্থান করে বসে আছে। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনাটি কি বোঝাতে চাইলাম, ধর্ম যার তার, আল্লাহ কিন্তু সবার, কেননা আল্লাহ কিন্তু সবাইকে খাওয়ায় রাখে, অন্য ধর্মের লোককে কম খাওয়ায় না, আর আমরা ইসলাম ধর্মে আছি বলে আমাদেরকে বেশি খাওয়ায় না, যার যতটুকু দরকার সমান করে দিচ্ছেন আল্লাহ, কারো প্রতি অবিচার করেন না। তবে আমি মাঝে মাঝে ইউটিউবে খুব কঠিন কঠিন কিছু কথা বলি এবং থাম্বনেলের মধ্যে একটু কঠিনভাবে কথা লিখি, যাতে মানুষে জিনিসগুলো দেখে, আর নর্মাল কোনো কথা হলে হয়তো মানুষে অনেকে অবহেলা করে দেখে না। কঠিন কোনো ভিডিও যদি দেওয়া হয়, থাম্বনেলে যদি একটা কঠিন কথা লেখা হয় তাহলে সেটা দেখে। তো আজকের যে আলোচনাটি ওরকম কোনো কঠিন বিষয় না, তো এই জিনিসগুলো মানুষ যদি দৃষ্টি আকর্ষণ করে শোনে তাহলে অবশ্যই ধর্ম কী, নবী কী, আমরা কী তা বোঝা যায়। তো যাই হোক হে জগৎবাসী, আজকের যে আলোচনাটি এই জন্যই করা হলো যে আমরা কোনো ধর্ম কোনো নবী কাউকে ছোট চোখে দেখব না, কেননা আমার কাছে আমার কান অনেক বড়, রাস্তাতে চলতে গেলে যদি পিছন দিয়ে হরেন দেয় আর যদি আমি কানে না শুনি তাহলে গাড়ি উপর দিয়ে তুলে দেবে, তাহলে কানের দরকার, তাহলে ওই নবীর দরকার? যদি আমি কথা না বলতে পারি তখন আমি বোবা হয়ে গেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে, তখন আমার মুখের মধ্যে কালাম শব্দ মানে কথার শব্দ মূসা আলাইহিস সালামের গুণ দেওয়া আছে, তাহলে সবটাই যদি আমাদের দরকার হয় কিন্তু অস্বীকার করলে তো কাফের হয়ে যেতে হবে। তবে হে জগৎবাসী, সকলেই ভালো থাকবেন, তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো এই বলে রাখছি, আল্লাহ হাফিজ।